আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। সৌদি আরবের মক্কায় পাহাড় ধসে বাংলাদেশি সহ 6 জন নিহত হয়েছে, এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর এখন আপনাদেরকে পড়ে শোনাবো, তাই সাপোর্ট করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল। সৌদি আরবের মক্কাতে মসজিদুল হারামের অদূরে ইশারা মনসুর নামক স্থানের কিং আব্দুল আজিজ রোডে মেট্রো লাইন খনন কাজের সময় পাহাড় ধসে বাংলাদেশি সহ অন্তত 6 শ্রমিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 2 জন বাংলাদেশি বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে হতাহতের সঠিক সংখ্যা এবং পরিচয় এখনো জানা যায়নি। সূত্র মতে, প্রজেক্টের কাজ করার জন্য মাটি খুঁড়ে এক পাশে স্তূপ করে রাখছিলেন শ্রমিকরা, এমন সময় উপর থেকে কর্মরত শ্রমিকদের উপর পাথর ধসে পড়ে। তবে এখনো পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে হতাহতের বিস্তারিত সংখ্যা এবং পরিচয় দেওয়া হয়নি। এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।